হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আমরা দেখব প্যারাগ্রাফ প্যানেল, তো চলুন শুরু করা যাক। আমরা রয়েছে হোম রিবনে। হোম রিবনের এই অংশে দেখুন প্যারাগ্রাফ প্যানেল রয়েছে। আমরা প্যারাগ্রাফ প্যানেলে যেসব টুলসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা অ্যালাইনমেন্ট নিয়ে আলোচনা করব। দেখুন আমাদের লেখাগুলো কিন্তু সবগুলো বাম দিক বরাবর রয়েছে, এখানে লেফট অ্যালাইনমেন্ট আকারে ডিফল্টভাবে থাকে। তো আমরা যে কোনো লেখা শুরু করলে বা ডকুমেন্ট লিখতে শুরু করলে লেফট অ্যালাইনমেন্ট বরাবর থাকে। তো আমরা যদি চাই আমাদের ডকুমেন্টের কোনো একটা অংশকে অ্যালাইনমেন্ট চেঞ্জ করব, সেটাকে মাঝখানে রাখবো বা রাইটে রাখবো, সেক্ষেত্রে আমরা অ্যালাইনমেন্ট ইউজ করতে পারি। তো এইখানে দেখুন আমি এতটুকু লেখাকে সিলেক্ট করলাম, লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে আমি চাচ্ছি এই লেখাটা এই ডকুমেন্টের ঠিক মাঝ বরাবর চলে আসুক। তো এখানে দেখুন লেফট অ্যালাইনমেন্টের পাশে কিন্তু সেন্টার অ্যালাইনমেন্ট রয়েছে বা কন্ট্রোল ই। তো আমি যদি এটাকে ক্লিক করি দেখুন আমার ডকুমেন্টের ঠিক মাঝ বরাবর আমার লেখাটা চলে গিয়েছে। এখানে ধরুন আমাদের এই ডেটটাকে আমরা চাচ্ছি রাইট অ্যালাইনমেন্টে রাখতে। তো এতটুকু অংশ সিলেক্ট করার পর আমি যদি রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করি আমার লেখাটা রাইট বরাবর চলে যাবে। তো এগুলি সব কিন্তু লেফট বরাবর রয়েছে। তো এখান থেকে কিছু লেখা আমি চাচ্ছি জাস্টিফাই অ্যালাইনমেন্ট ইউজ করতে। এখন জাস্টিফাই বিষয়টা কি, এখানে দেখুন আমি যদি এতটুকু অংশ সিলেক্ট করি তো এই বরাবর লাইনগুলো কিন্তু সমান, মানে আমার লেখাটা যেখান থেকে শুরু হয়েছে প্রত্যেকটা অংশে কিন্তু একই বরাবর থেকে শুরু হয়েছে, কিন্তু শেষে গিয়ে কিন্তু কোথাও কম রয়েছে কোথাও বেশি রয়েছে। তো এই জিনিসটা আমরা অ্যাডজাস্ট করব, এই দুটাকে আমরা সমান পর্যায়ে রাখব। এখানে যেমন এক লাইন বরাবর রয়েছে এখানেও একই লাইন বরাবর থাকবে। তো আমি যদি জাস্টিফাই বা চার নম্বর অ্যালাইনমেন্টে ক্লিক করি দেখুন আমার দুই পাশের লেখাগুলো কিন্তু একই বরাবর চলে এসেছে। তো জাস্টিফাইয়ের মাধ্যমে আমরা দুই পাশের লেখাটাকে একই লাইন বরাবর রাখতে পারি। এরপর লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিং, এখানে দেখুন আমরা যে লেখাগুলো লিখেছি সেগুলোর একটা লাইনের পর আরেকটা লাইন চলে এসেছে এবং মাঝখানে একটা গ্যাপ রয়েছে। এখন এই গ্যাপটাকে আমরা যদি চাই আরেকটু বেশি করতে বা একটু কম করতে সেটা আমরা করতে পারবো। ধরুন আপনার অনেক বড় একটা ডকুমেন্ট তৈরি করেছেন, সেখানে লেখাগুলো পড়তে যেন কষ্ট না হয়, লাইন যেন মিসিং না হয়, সেক্ষেত্রে আমরা প্যারাগ্রাফের ভিতর বা লাইনের ভিতর স্পেসিংটা বেশি রাখি, এতে করে পড়তে সুবিধা হয়। তো এখানে আমরা আমাদের সম্পূর্ণ অংশটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল এ দিয়ে। এই অংশে আমি যদি ক্লিক করি এই অংশে 1.0, 1.15, 1.52 এরকম অনেক ধরনের স্পেসিং রয়েছে। তো আমি যদি ধরুন এখান থেকে 1.15 দিই আমাদের একটা লাইন থেকে আরেকটা লাইনের মাঝখানে যে গ্যাপটা এটা কিন্তু বৃদ্ধি পেয়ে গিয়েছে। আমরা যদি আরও বেশি করতে চাই ধরুন আমি এতটুকু অংশ সিলেক্ট করলাম, এখান থেকে আমরা 2 দিয়ে দিচ্ছি, তাহলে দেখুন আমাদের স্পেসিংটা আরও বেশি হয়ে গিয়েছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আনডু করে দিচ্ছি। এখন দেখুন এখানে একটা স্পেস রয়েছে, মূলত এই অংশ থেকে ইন্টার দিয়ে এই অংশের নিচে নামা হয়েছে। এখানে আমি চাইলে কিন্তু অন্য কিছু টাইপ করতে পারবো। ঠিক একইভাবে এখানেও দেখুন আমাদের গ্যাপটা রয়েছে। তো আমরা এই গ্যাপগুলো ডিলিট করে এখানে আমরা একটা ওয়ে ব্যবহার করব, যেটার মাধ্যমে আমরা যখনই নতুন প্যারাগ্রাফ লিখতে শুরু করব সেখানে একটা অটোমেটিক স্পেস চলে আসবে, আমরা ইন্টার দিয়ে স্পেসটা তৈরি করে নেব না। এই স্পেসগুলো আমি প্রথমে ডিলিট করে দিচ্ছি। দেখুন আমি কিন্তু সবগুলো লাইনের মাঝে স্পেসটা সরিয়ে ফেলেছি। এখন আমি কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে নিলাম। এখানে লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিংয়ে গিয়ে এখানে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, দুটো অপশন রয়েছে। আমরা এখান থেকে যদি অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ দেই আমাদের ডকুমেন্টে যে অংশে ইন্টার দিয়ে লেখা হয়েছে সেই অংশগুলোতে কিন্তু একটা করে গ্যাপ চলে এসেছে, এবং এই গ্যাপে কিন্তু আপনি লিখতে পারবেন না, যেহেতু এখানে একটা প্যারাগ্রাফ অংশ রয়েছে, আমরা নতুন আরেকটা প্যারাগ্রাফ লেখার জন্য ইন্টার প্রেস করেছি, যার কারণে এখানে একটা গ্যাপ তৈরি হয়ে গিয়েছে। ধরুন এই অংশে আপনি ইন্টার প্রেস করলেন, এরপর আপনি টাইপ করেন, দেখুন উপরের নিচে কিন্তু একটা স্পেস দিয়ে দিয়েছে, যখনই আমরা কোনো প্যারাগ্রাফ শুরু করবো সেখানে একটা স্পেস দিয়ে দিবে। দেখুন এই অংশে কিন্তু স্পেস রয়েছে কিন্তু আমাদের স্পেস দরকার নেই। তো আমাদের এই অংশ ডিআরের উপরে অংশে স্পেস দরকার, তার উপর থেকে কিন্তু দরকার নেই। আমি এতটুকু অংশ সিলেক্ট করে
এখানে আমি রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ দিয়ে দেব, তাহলে দেখুন এখান থেকে স্পেসগুলো চলে যাবে। তখন নর্মাল ইন্টার দিলে যেরকম আমরা একটা লাইনে পর আরেকটা লাইন লিখতে পারি, সে অপশনটা পেয়ে যাব আমরা। এবার আমরা দেখব যে একটা প্যারাগ্রাফ আপনি লিখছেন, লিখতে লিখতে সেটা আরেকটি পেজে চলে গিয়েছে। এখন আপনি চাচ্ছেন যে প্যারাগ্রাফটা আপনি লিখছিলেন সেই প্যারাগ্রাফটা যেন সম্পূর্ণটাই পরবর্তী পেজে চলে যায়। এখানে দেখুন একটা প্যারাগ্রাফ শুরু হয়েছে এবং এটা শেষ হয়েছে এই অংশে। এখানে 5 লাইন রয়েছে, এখানে 2 লাইন রয়েছে। তো আমরা চাচ্ছি যেহেতু এটা একটা প্যারাগ্রাফ, এটা পরবর্তী পেজে, যেহেতু এই পেজে এটা অ্যাডজাস্ট হচ্ছে না, পরবর্তী পেজে এটা সম্পূর্ণ যেন অ্যাডজাস্ট হয়। আমরা প্যারাগ্রাফ প্যানেলে যাব, এখানে দেখুন একটা অপশন রয়েছে প্যারাগ্রাফ সেটিং, এই অংশে ক্লিক করবেন। দেন লাইন অ্যান্ড পেজ ব্রেক অপশনে যাবেন, এখান থেকে দেখুন কিপ লাইন্স টুগেদার একটা অপশন রয়েছে। এই জিনিসটা যদি আমি অন করে এখানে ওকে দেই, তাহলে দেখুন আমার যে প্যারাগ্রাফটা এখানে 5 লাইন ছিল এবং নিচে 2 লাইন ছিল, সেই অংশটা কিন্তু একদম নিচে চলে এসেছে। তাহলে আপনার ডকুমেন্টের যে কোনো ক্ষেত্রেই যদি কোনো একটা প্যারাগ্রাফের কিছু অংশ পূর্ববর্তী পেজে এবং কিছু অংশ পরবর্তী পেজে থাকে, সেটাকে যদি একই পেজে নিয়ে আসতে চান, তাহলে এই অপশনটা অন করে দেবেন। এবার আমরা প্যারাগ্রাফ শেডিং দেখব। ধরুন আমি এই অংশের লেখাটুকু সিলেক্ট করলাম, এখন আমি চাচ্ছি এই টেক্সটের ব্যাকসাইডে শেডিং দিতে। এখানে দেখুন শেডিং রয়েছে, এখান থেকে আপনি যে কালারটা দিতে চাচ্ছেন সেই কালারটা অ্যাপ্লাই করতে পারেন, তাহলে এটা ব্যাকগ্রাউন্ডে কালারটা চলে আসবে। এটা হাইলাইট কালার না, হাইলাইট কালার যতটুকু লেখা আমরা সিলেক্ট করি ততটুকু অংশের নিচে কালার হয়, এটা হচ্ছে সেই লাইন বরাবর সম্পূর্ণ অংশেই কালারটা হয়ে যাবে, এই জন্য এটাকে শেডিং বলা হয়। এখন আমি যদি চাই এই শেডিংয়ের চারদিকে আমি বর্ডার ইউজ করব, আমরা কিন্তু বর্ডারও দিতে পারি। তো এখানে দেখুন বর্ডার অপশন রয়েছে, আপনি উপরে নেবেন না নিচে নেবেন, বামে নেবেন না ডানে নেবেন, যে অংশে আপনি বর্ডার দিতে চান সেই অংশটা ক্লিক করুন। ধরুন আমি টপ বর্ডার দিলাম, এখানে দেখুন এই লেখার উপরে আমার বর্ডার চলে এসেছে। আমি যদি চাই সম্পূর্ণ চারদিকে বর্ডার দেব, তাহলে এখান থেকে আমরা অল বর্ডার দিব, চারদিকে বর্ডারটা চলে আসবে। কোনো বর্ডার যদি না দিতে চাই তাহলে নো বর্ডারে ক্লিক করব। আবার আপনি চাইলে শুধুমাত্র ইনসাইড বর্ডারও দিতে পারেন, চারদিকে থাকবে না, শুধুমাত্র ইনসাইডে থাকবে। তো এটা হচ্ছে আমাদের বর্ডার অপশন। এবার আমরা দেখব বুলেটিং বা নাম্বারিং বা পয়েন্টিং। তো আপনি কোনো কিছু সিরিয়াল অনুসারে লিখতে চাচ্ছেন, সংখ্যা দিয়ে লিখতে চাচ্ছেন বা পয়েন্ট দিয়ে কোনো কিছুকে আইডেন্টিফাই করে করে লিখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা এগুলো ইউজ করে থাকি। ধরুন এখানে আমাদের রয়েছে বুলেট, এখানে আমি ক্লিক করলাম, আমাদের একটা বুলেট চলে আসলো। এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলে বিভিন্ন ধরনের বুলেট আপনারা পেয়ে যাবেন। দেন আমি এখানে কোনো একটা টেক্সট লিখলাম, দেন এন্টার প্রেস করব, দেখবেন অটোমেটিক পরের বুলেটটা চলে আসবে। এখানে আমরা দিয়ে দিলাম টেক্সট 2, এন্টার দেব, পরবর্তী বুলেটটা চলে আসবে। এখন আমি যদি এখান থেকে বের হতে চাই, সেক্ষেত্রে আমি একবার ইন্টার দিলে তো আমরা দেখতে পাচ্ছি বুলেট পাচ্ছে, আরেকবার ইন্টার দিব তাহলে এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো সহজে। এখন এই বুলেট আমরা চাইলে নাম্বার বা সংখ্যা আকারে ব্যবহার করতে পারি, যদি আমি নাম্বার আকারে চাই তাহলে নাম্বারিংয়ে ক্লিক করে যে কোনো নাম্বার অপশন আমরা দিতে পারি, সেক্ষেত্রে 1, 2, 3 এভাবে ক্রমান্বয়ে চলে আসবে। এছাড়া আরও বিভিন্ন ধরনের লিস্ট রয়েছে, এখানে আমরা যে কোনো আকারে দিতে পারি। এরপর রয়েছে ইনক্রিজ ইনডেন্ট এবং ডিক্রিজ ইনডেন্ট। আমরা এখানে মার্জিনের পরবর্তীতেই কিন্তু লিখতে পারছি, তাই না? এখন আমি চাচ্ছি মার্জিন বাদেও আমাদের লেখাটাকে আরেকটু ভিতরের দিকে নিয়ে যাব, তাহলে সেক্ষেত্রে আমরা ইনক্রিজ ইনডেন্ট ব্যবহার করতে পারি। এখানে দেখুন ইনক্রিজ ইনডেন্ট রয়েছে, আমি যদি এটাতে লেফট বাটন ক্লিক করি আমার লেখাটা কিছু ধাপ ভিতরে চলে গিয়েছে, আবার যদি ক্লিক করি আবার ভিতরে চলে গিয়েছে। আমি যদি কমাতে চাই তাহলে ডিক্রিজে ক্লিক করব, এটা আবার কমে মার্জিনের দিকে আস্তে আস্তে চলে আসবে। তাহলে আপনি আপনার লেখাটাকে পেজের ভিতরে অংশে নিয়ে যেতে চাইলে ইনক্রিজ ইনডেন্ট করতে পারেন, সেটাকে আবার কমাতে চাইলে গ্যাপটা ডিক্রিজ ইনডেন্ট ব্যবহার করতে পারেন। এবার আমরা দেখব শর্ট। শর্ট হচ্ছে অ্যারেঞ্জ করা, সাজানো। এখানে দেখুন আমি হচ্ছে ABCD লিখেছি কিন্তু ওলট পালট রয়েছে, কিন্তু আমি চাচ্ছি এটা সিরিয়াল অনুসারে চলে আসুক। এরপরে বি আসবে, বি এর পরে সি আসবে, সি এর পরে ডি আসবে। তো এই জিনিসটার কাজটা মূলত শর্টের মাধ্যমে হয়ে থাকে, সংখ্যার ক্ষেত্রেও আমরা এইভাবে কাজটা করতে পারি। তো আমি এই অংশটুকু সিলেক্ট করলাম, শর্টে গেলাম, এখান থেকে শর্টের বিভিন্ন অপশন রয়েছে, প্যারাগ্রাফ রয়েছে, হেডিং রয়েছে, ফিল্ড রয়েছে, এখানে টেক্সট রয়েছে, নাম্বার রয়েছে, ডেট রয়েছে। আপনি টেক্সট
তাকেও শর্ট করতে পারেন, নাম্বারকেও শর্ট করতে পারেন, ডেট অনুসারে সাজাতে চাইলে ডেট সিলেক্ট করতে পারেন। তো এখানে আমি টেক্সট রেখে জাস্ট ওকে দিয়ে দিব। দেখুন এ বি সি ডি এভাবে ক্রমান্বয়ে কিন্তু চলে এসেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন এবং এই ভিডিওটি যদি প্রথম দেখে থাকেন, তাহলে আমি রিকোয়েস্ট করব পূর্বের তিনটি ভিডিও রয়েছে সেগুলো সিরিয়াল অনুসারে দেখুন, তাহলে আপনার ওয়ার্ড সম্পর্কে বেসিক ধারণাগুলো আরও ক্লিয়ার হবে। এবং আপনি আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।